ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন, অথবা যাদের ফেসবুক আইডি লগ ইন আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই সেটা কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন, এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনাদের যে কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করে নিতে পারেন। তো কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো এটা করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন, যে ফেসবুক আইডিটি আপনাদের লগ ইন আছে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন অথবা মনে নেই, পাসওয়ার্ডটি কিভাবে বের করতে হবে। তো ফেসবুক আইডিটি লগ ইন করে নেওয়ার পর এখানে থ্রি আইকনে ক্লিক করে দেবেন। এরপর নিচে দিকে চলে যাবেন, এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এরপর রয়েছে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে আপনাদের এরকম একটা সেটিংসে চলে আসবে। তো আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড না থাকলে অথবা পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কিভাবে আপনারা বের করে নিতে পারেন। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে অ্যাকাউন্ট সেন্টার থেকে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দিলে আপনাদের পাসওয়ার্ডগুলো এবং সিকিউরিটি সমস্ত সেটিংসগুলো দেখতে পারবেন। তো আপনাদের পাসওয়ার্ড ভুলে গেলে উপরে দিকে প্রথম রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের ফেসবুক আইডি চলে আসবে। তো এখন আবার এর আইকনে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাবেন যে এখানে তিনটা অপশন রয়েছে, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনাদের ক্লিক করতে হবে এখানে নিচের দিকে ফরগেট ইউর পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড ভুলে গেলে অথবা মনে না থাকলে আপনাদের ফরগেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করে আপনার আইডিটিকে ব্যাক করে নিতে পারেন সহজে, এবং পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। তো এই নিয়মটি ফলো করে আপনাদের ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন। তো এখন আপনাদের ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর যে সেটিংসটি দেখতে পারেন, এখানে ক্লিক করে দিলাম ফরগেট পাসওয়ার্ডে। তো এখন দেখুন যে আপনাদের ফোন নাম্বার অথবা জিমেইল অ্যাড করা থাকলে এটা চলে আসবে। তো আপনাদের জিমেইল অ্যাড করা থাকলে অথবা ফোন নাম্বার অ্যাড করা থাকলে এখানে অপশন চলে আসবে। তো এখানে আপনাদের একটা কোড চলে আসবে, তারপর কোডটা চলে যাওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। তো ফোন নাম্বার অথবা জিমেইল অ্যাড করা থাকলে আপনি এখান থেকে সহজেই পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে। এরপর জিমেইল অথবা ফোন নাম্বারে অ্যাড সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে 6 সংখ্যার একটা কোড চলে যাবে জিমেইল অথবা ফোন নাম্বারে। তো এখানে কোডটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর কোড দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারেন সহজেই। তো এখন এখানে কোডটা দিয়ে দেওয়ার পর এখানে নিউ পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনাদের যে কোনো একটা নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন, আপনাদের মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে সেম পাসওয়ার্ডটা নিচে দিতে হবে। তো আর এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাদের এইটা খেয়াল রাখতে হবে, এই চিহ্নগুলো অ্যাড করে দিবেন, ইয়াহু হ্যাশ এই চিহ্নগুলো অ্যাড করে দিলে আপনাদের, এবং সংখ্যা মিলিয়ে সব কিছু অ্যাড করে দিলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে। তো এই সেম পাসওয়ার্ডটা এখানে নিচে দিতে হবে, এখানে কপি করে নেবেন এটা। তো দুইটা পাসওয়ার্ড সেম করে নেবেন, এটা কপি করে পেস্টটা করে দেবেন। এরপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং আইডিটিকে আপনাদের লগ ইন করতে পারেন সহজেই। তো এই নিয়মটি ফলো করে আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করে নিতে পারেন, ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো বের করে সহজে আপনার ফেসবুক আইডিটিকে ব্যবহার করতে পারেন। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর এই ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।